فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أي جي بشاتي جمعك شاسم جي باوة فراشة موي زودي أمار بول هوي زاي جي شاب চক্কর দিতে গিয়ে যদি আট চক্কর হয়ে যায় বা কম হয়ে যায় এটার জন্য কোনো কাপড়া দেওয়া লাগবে কিনা। প্রথম কথা হলো এটার জন্য কোনো কাপড়া দেওয়া লাগবে না। আর তাওয়াবটা কয়েক ধরনের তাওয়াব আছে, মানে ফরজ তাওয়াব, আবার সুন্নত তাওয়াব, মুস্তাহাব তাওয়াব, নফল তাওয়াব। যে ফরজ তাওয়াব হলো হজের মধ্যে আপনার প্রথমে যেই উমরা তাওয়াব, তারপরে তাওয়াবে জিয়ারা, এই দুটো হলো ফরজ তাওয়াব। আর তাওয়াবুল বিদা হলো ওয়াজিব তাওয়াব। তারপরে আপনার তাওয়াবে কুদুম হলো সুন্নত তাওয়াব, যদি কেউ হজে এফরাদ করে। আর এমনি স্বাভাবিক যে তাওয়াব করি আমরা, এটা নফল তাওয়াব। তো যদি এরকম তাওয়াবের ভিতরে আমার সন্দেহ হয় যে হয়তো তিন চক্করের ফলে সন্দেহ হইতেছে, তিনটা হয়েছে না চারটা হয়েছে, এই ক্ষেত্রে মাসআলা হইল নিচেরটা ধরব। তিন আর চারের মধ্যে যদি আমার সন্দেহ হয় বা চার আর পাঁচের মধ্যে সন্দেহ, পাঁচ আর ছয়ের মধ্যে সন্দেহ, নিচেরটা ধরে নিব আমি, মানে ধরে নিব যে আমার পাঁচটা হয়েছে ছয়টা হয়নি, বা যদি সন্দেহ হয়েছে আমার আটটা হয়েছে ধরে নিব সাতটা হয়েছে, এইভাবে ধরে নিয়ে শেষ করে ফেলবো খাওয়া। এটাতে ভুলক্রমে যদি একটা বেশিও হয় কমও হয় তো কোনো অসুবিধা নেই, আপনার তাওয়া হয়ে যাবে। জি, আর কোন ভাইয়ের জি বলেন। জি জি, আলহামদুলিল্লাহ ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন যে সালাতুল ফজর আদায়ের পরে যদি ঘুমাই থাকেন তাহলে কেউ কেউ বলেন যে বরকত, রুজি রোজগারে বরকত নষ্ট হয়ে যায়, তো কথাটুকু সঠিক কিনা? প্রথম কথা হলো ফজরের পরে ঘুমাইলে রুজি রোজগারের বরকত নষ্ট হয় না, আমলের বরকত নষ্ট হয়। কারণ ফজরের পরে অনেকগুলো সুন্নতি আমল আছে, ফজরের পর সালাত শেষ হইলে ফরজ সালাতের পরের জিকির আছে, সেই জিকিরগুলা করব আমরা। এরপরে সকাল সন্ধ্যার জিকির আছে, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে থেকে সকালের জিকিরগুলো হবে ফজরের পরে সূর্য ওঠার আগে, তাহলে সকালবেলার জিকিরগুলো আছে এখানে। এরপরে সালাতুল ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকা, জিকির আজকার করা, সূর্য ওঠার পরে আপনার এশরাকের সালাত আদায় করা, এটার একটা ফজিলত আছে। তা আমরা যদি ফজর নামাজ পড়ে ঘুমাইতে চলে যাই তাহলে তো এই যে আমলগুলো করা হয় নাই, এখানে আমলের ক্ষেত্রে আমি কিছু ফজিলত কম পাইছি, কিন্তু রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যায় বা কিছু হয় এই ব্যাপারে সহি কোনো হাদিস নাই, ওইটা ঠিক কথা না। তবে চেষ্টা করতে হবে ফজরের পরে না ঘুমানোর। স্বাভাবিকভাবে আপনার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ফজরের পরে ঘুমানোটা ক্ষতিকর, কিন্তু ফজরের পরে না ঘুমাই হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা, সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে ঘুমাইতেন না, সকালবেলা সূর্য ওঠার পরে এশরাক আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যেতেন, দৈনন্দিন অন্যান্য কার্যক্রম শুরু করতেন। এই জন্য না ঘুমাইলে সকালবেলা কাজের মধ্যে অনেক বরকত হয়, আমলে যেমন বরকত হয়, সারা রাত আপনি পড়ালেখা করার চাইতে ফজরের নামাজের পরে কিছুক্ষণ পড়ালেখা করলে দেখবেন যে অনেক বেশি কাজ হয়, তখন ব্রেনটা একেবারে স্বচ্ছ থাকে। এই জন্য কোরআন তালাওয়াত, কোরআন শিক্ষা, এটার উপযুক্ত সময়টা হলো ফজরের পরে, আবহাওয়া থাকে, সবকিছু থাকে এটার অনুকূলে, এলেম চর্চার অনুকূলে, এই জন্য সময়টা বরকতের। কিন্তু যে বিষয়টা আমরা বলছি সেটা কোনো সহি হাদিসে নাই। যে আর ব্যাপারটাই আমার ডিউটি হইলো এরকম যে আমি রাত্রে ঘুমাই তিনটে ফজরের নামাজ পড়লাম, এরপরে ফজরের পর আমি ঘুমাই দিব, কারণ আমার অফিস হলো দশটায়, ওই সময়টা আমি ঘুমাইতেই হবে, কি করব? জি আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে যদি আমার অফিসিয়াল ডিউটি এরকম হয় যে রাত্রে তিনটায় ঘুমাইতে হয় তখন তো আমার ফজরের পরে ঘুমাইতে হবে,
প্রথম কথা হইলো একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হইলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিয়েছেন যে একজন মানুষের উপরে তিন ধরনের হক নির্ধারিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান, যে তোমার উপরে তোমার রবের একটা হক আছে, তোমার নফসের একটা হক আছে, তোমার পরিবার পরিজনের আহালের একটা হক আছে। তাহলে হকটা তিন ধরনের। তাহলে আল্লাহর হক, রবের হক বলতে সলাত আদায় করা, জিকির আজকার করা, এলেম শিখা, দাওয়াতের কাজ করা, এগুলো হলো রবের সাথে সম্পৃক্ত হক। নফসের সাথে নফসকে ঘুমাইতে হবে, খাওয়া দিতে হবে, গোসল করতে হবে, প্রাকৃতিক অনেক প্রয়োজনীয় কাজ আছে, এগুলো নফসের জন্য দরকার। আর আহালের জন্য বলতে চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা হলো আহালের জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধরনের হকের কথা বলছেন। তাহলে চব্বিশ ঘন্টাকে তিন দিয়ে ভাগ করলে কত হয়? আট। এই জন্য শ্রম ঘন্টা কিন্তু আট ঘন্টা। আর আমরা মনে করি যে পয়লা মে আসলে, মে দিবস আসলে, যে কিছুদিন পরে আসতেছে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ দেখেছে, মানে ওই সেই শিকাগো শহরে হে মার্কেটে আন্দোলন হয়েছে, সেটার মাধ্যমে এরকম আট ঘন্টা শ্রম ঘন্টা নির্ধারণ হয়েছে, এইটা বলতে বলতে মুখের ফেনা তুলে পেলাম। অথচ তার কত আগে, শিকাগো শহরের আন্দোলনের কত আগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়ে গেছেন যে তোমার শ্রম ঘন্টা হবে আট ঘন্টা। তুমি আট ঘন্টা ব্যয় করবা তোমার রবের জন্য, আট ঘন্টা ব্যয় করবা নিজের নফসের জন্য, আট ঘন্টা ব্যয় করবা পরিবার পরিজনের জন্য। তার অর্থ হইল নিজের শরীরের জন্য আট ঘন্টা লাগবে। আট ঘন্টা মানে আপনি ছয় ঘন্টা ঘুমাইবেন, আর দুই ঘন্টা আপনি গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, টয়লেটে যাইতে হবে, এগুলোর জন্য দুই ঘন্টা, মোট কয় ঘন্টা? আট ঘন্টা। এটা নফসের জন্য। পরিবারের শ্রম ঘন্টা, রুজি রোজগার করবেন আট ঘন্টা, আর আট ঘন্টা কিন্তু রবের জন্য। আমাদের সমস্যা হয়েছে আমরা নিজের জন্য আর পরিবারের জন্য, ওই রবের জন্য যে আট ঘন্টা ওইটা এখানে নিয়ে আসছি, বারো ঘন্টা বারো ঘন্টা করে ফেলছি, রবেরটা একবারে মাইনাস। এই জন্য দেখা যায় রবের আট ঘন্টার মধ্যে দুই ঘন্টাও কাজ করি না। যদি আমরা দৈনিক পাঁচবার সলাত আদায় করি, নামাজগুলো পড়ি, তারপরে আপনার এর সাথে আমরা যদি কিছু এলেম শিখি, প্রতিদিন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, দেখা যায় আমাদের অনেক পাই আলহামদুলিল্লাহ। এই দেশে তো আপনাদের জন্য এলেম শিখা সহি এলেম একেবারে সহজ। এই জায়গায় দেখেন আলহামদুলিল্লাহ কত বই পুস্তক ফ্রি দেওয়া হচ্ছে, দিন শিখার জন্য বাংলা ভাষায় দেওয়া হচ্ছে, কত কিছু দেওয়া হচ্ছে। তারপরে এখানে সহজেই দায়ীদেরকে, কত বড় বড় দায়ীরা আছে এইসব এলাকায়, তাদেরকে পাওয়া যায়। এলেম শিখা বাংলাদেশ থেকে অনেক সহজ। বাংলাদেশের যুব শ্রেণীর বা বৃদ্ধ শ্রেণীর এলেম শিখার সহজে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু এখানে যুবকদের জন্য, তারপরে আপনার বৃদ্ধদের জন্য, বয়স্ক মানুষের জন্য দিন শিখা অনেক সহজ। সুতরাং এই জায়গায় থেকে আপনি দিন শিখার জন্য কিছু সময় ব্যয় করবেন, এই জন্য ঠিক করে নিবেন। যদি এরকম হয় যে আপনার চাকরি হয় রাতে তিনটায় ঘুমাইতে হয়, এখন আবার সকালে দেখা যাবে যে আপনি দশটায় আবার অফিসে যাইতে হবে, তখন তো এটা আপনার ওজন, তখন আপনি ফজর পড়ে আবার ঘুমাই গেলেন, তখন আপনার ওই ডিউটির দায়িত্ব সঠিকভাবে পালন করা ওইটা ফরজ। আর এখানে যে জিকির আজকার করবেন এগুলো হলো নফল, নফলের থেকে ফরজের গুরুত্ব বেশি। এই জন্য তবে আবার একবার ফরজ আদায় করতে যে নফল টোটালি বাদ দেওয়া যাবে না, দুই দিকে ব্যালেন্স রক্ষা করতে হবে। জি, শেখ একটা প্রশ্ন আছে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, নামাজের সময় পাই, তাদের ব্যাপারে একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন ভাই জানতে চাইছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েন না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, তো তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? আমি একদিন এই গত ওমরায় যখন আসছি, গত নভেম্বর মাসে মসজিদে হারামের মাতাফের মধ্যে শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, যিনি মক্কা মদিনার প্রধান ইমাম, তার দার্সে বসছিলাম আমি এখানে। সলাতুল আশার পরে উনি আলোচনা করছিলেন, এখানে এক ঘন্টার মতো আলোচনা করছেন। তো ওই দার্সের মধ্যে এই মাসালাটা নিয়ে দীর্ঘক্ষণ উনি আলোচনা করছেন যে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা কাফের হবে কিনা। উনি ওখানে সলেবিন উসাইমিন রাহমাউল্লাহর যে কিতাব হুকমু তারেকিস সলাহ,
উনি একটা বইয়ে লিখছেন যে হুকম তার একই সলাদ, সলাদ পরিত্যাগকারীর বিধান। যারা সলাদ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ ওখানে স্পষ্ট লিখছেন, এবং সেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত, যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সলাদ ছেড়ে দেয় তাহলে তার ইমান থাকে না, ইমান চলে যায়, কুফরি করে সে। কারণ স্পষ্ট বলছেন ইন্না বাইনা রাজুলে ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরে তারকু সলাত, মুমিন আর শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সলাত ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরামের এজমা ছিল যে সলাত পরিত্যাগকারীরা কাফের। তাহলে এজন্য মানে অসংখ্য ওলামায়ে কেরামের, মুহাদ্দিসিনে কেরামের, ফুকাহায়ে কেরামের মত হলো যারা ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তারা কাফের। তবে আবার কেউ কেউ বলছেন যে কাফের হবে না, তার কবিরা গুনাহ হবে, হারাম হবে। আমরা দুইয়ের মাঝখানে থাকি, আমরা বলবো যে তাকে কুফরিও বলবো না, আবার একবারে শিথিল করে হারামও বলবো না। আমরা বলবো যে যিনি নামাজ পড়তেছেন না উনি তওবা করে নামাজ শুরু করে দেন। অতীতে যেটা হয়েছে সেটা কুফরি হোক আর হারাম হোক, তওবা করলে তো আল্লাহ পাক দুইটাই মাফ করে দিবেন। কেউ যদি তওবা করে নামাজ শুরু করেন তাহলে কুফরি করলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, আর হারাম হইলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে দ্রুত আমরা তওবা করে সলাৎ শুরু করে দিই, আর সলাৎ ছাড়া কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব না। সলাৎ নাই নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ পাক কোরআনে কেমন সূরা আল মুদাসসিরের আপনার 42-48, এখানে জাহান্নামীদের চারটা বৈশিষ্ট্যের কথা বলছে। এক নম্বরে হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, সলাৎ আদায় করতাম না, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। যে ভাই কি বলছিলেন ওইদিকে, এটা কোন সময়, হজের সময় না স্বাভাবিক সময়? প্রশ্নটা বলি তাহলে, হজের সময় যে বুঝতে পারছি যে ভাই যে বিষয়টি জানতে চাইছেন যে কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে হজের নিয়তে এখানে আসেন নাই বা উমরার নিয়তেও আসেন নাই, স্বাভাবিকভাবে এমনি মক্কা আসছেন, এরপরে আসার পরে কোনো কারণে তিনি তায়েব গেছেন অথবা মদিনা গেছেন, ওখান থেকে আসার সময় মিকাত, সামনে মিকাত আসবে, তো মিকাত অতিক্রম করার সময় পরে তিনি যদি উমরা করেন বা হজ করেন তাহলে তার হজ হবে কিনা। প্রথম কথা হলো অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো যিনি মক্কা মুকাররমায় আগমন করবেন তিনি হজের উদ্দেশ্যে আসুক, উমরার উদ্দেশ্যে আসুক, চাকরির উদ্দেশ্যে আসুক, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসুক, তিনি এহরামরত অবস্থায় আসবেন, মানে মক্কা মুকাররমায় ঢুকবেন তিনি উমরা করবেন না, এটা আসা উচিত না। চাকরির উদ্দেশ্যে আসলেও তিনি যদি মিকাত অতিক্রম করে হারামে আসেন তাহলে তার জন্য উত্তম পন্থা হলো তিনি এহরাম পরে প্রথমে উমরা করবেন, তারপরে তিনি তার চাকরির কার্যক্রম শুরু করবেন। তবে কেউ যদি এরকম চাকরির উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেন এবং এহরাম বিহীন চলে আসেন এটা তার জন্য হারাম হবে না এবং কোনো দম দিতে হবে না। তবে উত্তম পন্থা হলো নিয়ত করে এহরাম পরে আসা, আর পরবর্তীতে উনি যখন এখানে অবস্থান করবেন তো উনি ইচ্ছা করলে ওই মিকাতের বাহিরে গিয়ে, এমনকি তার হজের সময় তো আপনার মিকাত অতিক্রম করা লাগবে না, কারণ হুদুদের ভিতরে থাকলে তাদের মিকাত তখন আলাদা, সে যদি এখানে কাজ করার অনুমতি পায়, ওয়ার্ক পারমিট থাকে, খাওয়া থাকে, সবকিছু থাকে, তাহলে সে এখানে হজ করতে পারবে, উমরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে আর কোন আমাদের জন্য কি আয়শা মসজিদে যাওয়া জরুরি? জি, প্রথম কথা হলো ভাই যেটা জানতে চাইছেন যে যারা আমরা মক্কায় অবস্থান করি তাদের জন্য আয়শা মসজিদে যাওয়া জরুরি কিনা, এই মশালাটা আসলে বিস্তারিত জানা দরকার। অনেক ভাই আমাদের দেশের হাজি সাহেবেরও উমরাকারীরও ভুল করে। প্রথম কথা হলো সারা পৃথিবীর সমস্ত মুসলিমের জন্য হজের এবং উমরার মিকাত হলো পাঁচটা। যারা সমুদ্রপথে ইয়েমেনের দিক থেকে আসবে ইয়ালামলাম, আমরা আগে যখন পানির জাহাজে করে আসতাম বাংলাদেশ থেকে আমাদের জন্য ছিল ইয়ালামলাম,
যারা এখন আমরা বিমানে আসি বাংলাদেশ থেকে, আমাদের জন্য হইলো এখানে যেটা তাইফের এখানে যে নিকাতটা কারনুল মানাজেল, এটাকে স্থানীয় ভাবে বলা হয় আসাইলুল কাবির। আমরা বিমানে আসলে এখন এটার উপর দিয়ে আসি, এটা হলো আরেকটা আপনার মিকাত। মদিনার দিক থেকে আসলে জুল হোলাইফা, সিরিয়াবাসীদের জন্য জোফা, তারপরে আপনার ইরাকবাসীদের জন্য জাতু ইরক, এই পাঁচটা হলো মূল মিকাত। আর এখানে হারামের বাহিরে যে স্থানগুলো আছে মিকাত, আয়সা মসজিদ, জিয়ারানা মসজিদ, তারা যেগুলো আছে, এগুলো হলো তিন শ্রেণীর লোকের জন্য এটা জায়েজ। এক শ্রেণীর লোক যারা এই হারামের ভিতরে স্থায়ী নাগরিক, এখানকার বাসিন্দা, তারপরে যারা আপনার এখানে স্থায়ী বাসিন্দা না কিন্তু স্থায়ীভাবে থাকার অনুমতি পাইছেন, যেমন আপনারা যারা এখানে থাকেন ভিতরে, আপনারা এখানে কাজ করা থাকার পারমিশন পাইছেন। আরেক শ্রেণী হলো অসুস্থ মহিলা, হজ করতে আসছেন, উমরা করতে আসছেন, তিনি অত হায়েজ নেফাস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, তার জন্য এই তিন শ্রেণীর মানুষের জন্য এগুলো মিকাত। এজন্য উমরার জন্য যারা এখানে ভিতরে অবস্থান করবেন তারা ওখান থেকে এহরাম বেঁধে আসতে হবে, আর হজের ক্ষেত্রে ওখানে যাওয়া লাগবে না। হজের ক্ষেত্রে যেখানে অবস্থান করতেছি এখান থেকে হজের নিয়তে বের হয়ে যাওয়া যাবে, এখানে আর হারাম বাইর থেকে মিকাত থেকে আবার এহরাম পরে আসতে হবে না।